হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছে। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর উপকারিতা সম্পর্কে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। বাঙালির রান্না প্রতিটি তরকারিতে বাড়তি স্বাদ যোগ করতে গোল আলুর তুলনা নেই। খুব কম মানুষই আছেন যারা গোল আলু খেতে পছন্দ করেন না। দামে সস্তা ও সহজলভ্য হওয়ার কারণে সব শ্রেণীর মানুষের কাছে এটি একটি পছন্দের সবজি। আলুর পুষ্টিগুণও অনেক। প্রতি 100 গ্রাম আলুতে শর্করা 19 গ্রাম, খাদ্য আঁশ 2.2 গ্রাম, উদ্ভিদ প্রোটিন 2 গ্রাম, পটাশিয়াম লবণ 0.42 গ্রাম এবং ভিটামিন 0.02 গ্রাম। আলুতে অল্প পরিমাণে এ, বি ও সি আছে। এছাড়াও আলুর খোসাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, পটাশিয়াম, আয়রন, অ্যান্টিঅক্সাইড, ফাইবার সহ কার্বোহাইড্রেট আছে। এছাড়াও গোল আলুতে পাবেন আরও অনেক পুষ্টিগুণ। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক আলুর উপকারিতা সম্পর্কে। রক্তচাপ নিয়ন্ত্রণ, ব্লাড প্রেশারকে ঠিক রাখতে ভীষণভাবে সাহায্য করে আলু। কারণ আলুতে আছে কুকুয়া মাইনাস নামের এক ধরনের কেমিক্যাল। তবে মনে রাখতে হবে, অতিরিক্ত আলু খেলে রক্তে চিনির পরিমাণ বেড়ে যায় এবং ওজন বেড়ে যেতে পারে। হজমে সহায়ক, আলুতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজমে সাহায্য করে। পেট ব্যথা, হজমে গোলমাল কমাতে আলু খুব উপকারী। যাদের হজমের সমস্যা বা খাবার সহজে হজম করতে পারেন না, তাদের জন্য আলু খুবই উপকারী। ত্বকের পক্ষে উপকারী, আলু বেটে কিংবা আলুর রস ত্বকে লাগালে বিভিন্ন দাগ, র্যাশ ও অন্যান্য ত্বকের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আলুতে ভিটামিন সি, বি কমপ্লেক্স, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, ফসফরাস ইত্যাদি রয়েছে যা ত্বকের জন্য জরুরি। এছাড়া রোদে পড়া ভাবও দূর করতে সহায়তা করে আলুর রস। রোগ প্রতিরোধ, আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। একটি মধ্যম আকৃতির আলুর ত্বকে প্রায় 27 মিলিগ্রাম ভিটামিন সি আছে। এছাড়া আলুতে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন বি ও আয়রন আছে। মানসিক চাপ কমায়, আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন B6 রয়েছে যা মন ভালো রাখার জন্য কার্যকরী দুটি উপাদান সেরোটোনিন ও ডোপামিন নামক নিউট্রান্সমিটার গঠনে সহায়তা করে। নিউট্রান্সমিটার মস্তিষ্কে অনুভূতি আদান প্রদান করে থাকে এবং মানসিক চাপ কমিয়ে মন ভালো করতে সহায়তা করে। মস্তিষ্ক সচল ও কর্মক্ষম রাখে। আলুতে গ্লুকোজ, অক্সিজেন, ভিটামিন বি কমপ্লেক্স, অ্যামিনো অ্যাসিড, ওমেগা-3 ও অন্যান্য ফ্যাটি অ্যাসিড আছে যা মস্তিষ্ক সচল ও কর্মক্ষম রাখার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো সরবরাহ করতে সহায়তা করে। কিডনি ভালো রাখে, যথেষ্ট পরিমাণে ম্যাগনেশিয়াম রয়েছে আলুতে। ম্যাগনেশিয়াম কিডনি ও শরীরে অন্যান্য টিস্যুতে অতিরিক্ত ক্যালসিয়াম জমতে বাধা দেয়, ফলে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা থাকে না। তো দর্শক, আপনারা জানতে পারলেন আলুর উপকারিতা সম্পর্কে। তাহলে আজ থেকে বেশি বেশি করে খান আলু। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।